আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমাদের এই আইনি পাঠশালার নিয়মিত ইউটিউব চ্যানেলে আমরা চাকরি বাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা নিয়মিত ভিডিও বানিয়ে থাকি। তো আজকে যারা এলএলবি অনার্স শেষ করতেছেন বা করবেন, আইনে পড়াশোনা করছেন বা আইনের ছাত্র, বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় মিলে 50-এর অধিক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা হয়, এমনকি যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ে মূলত আইনের ছাত্ররা আইন বিষয়ে পড়াশোনা করে। তো আমি যে বিষয়টি আজকে আপনাদেরকে বলবো, যে আইনের ছাত্রদের যে বিষয়টা আপনাদেরকে, যে অনেকের স্বপ্ন থাকে বিজ্ঞ আইনজীবী হবেন, তারপরে সুপ্রিম কোর্টে ওকালতি করবেন, জজ কোর্টে ওকালতি করবেন বা সহকারী জজ হবেন। তো এই যাদের স্বপ্ন মূলত বিজেএস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ হওয়া, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি তৈরি করা। তো কিভাবে, যেভাবে আপনারা বিজেএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং প্রস্তুতি নিবেন, যেভাবে প্রিলিমিনারি বিজেএস প্রিলিমিনারি প্রস্তুতি নিবেন, যেভাবে তাদের জন্য আমাদের ভিডিওটি তৈরি করা। আশা করি ভিডিওটি পুরোপুরি না দেখে টানবেন না। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখতে। তো আমি পোস্টটি তাদের জন্য, এখনো যারা শুরু করেন নাই বা অল্প কিছুদিন ধরে শুরু করেছেন বা যারা বারবার প্রিলিমিনারিতে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা। তো আমার কাছে মনে হয় যে বিজিএস এর সবচাইতে কঠিনতম ধাপ, শুধু বিজিএস না, বিসিএস এরও বাংলাদেশ সিভিল সার্ভিস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, এই দুইটি পরীক্ষার কম্পিটিটিভ পরীক্ষা এবং এর অবজেক্টিভ যেটা প্রিলিমিনারি যেটা, এটা সবচাইতে জটিল এবং কঠিন ধাপ। তো কেননা এখানে প্রার্থীর সংখ্যা অনেক বেশি থাকে, তেমনি প্রথম ধাপ বলে নার্ভাসনেসও কাজ করে, যে আমি পারবো কি পারবো না, পড়াশোনায় আমার প্রস্তুতি কেমন, অনেক বিষয় থাকে এখানে। আর প্রথম প্রথম বিজিএস বা প্রথম বিসিএস হলে তো কথাই নেই। আর যেহেতু রিটেনের জন্য উত্তীর্ণ করা হয় 5-7% পরীক্ষার্থীকে, প্রিলিমিনারির মূলত এমস এন্ড অবজেক্টিভ যেটা উদ্দেশ্য থাকে প্রার্থীকে ছাঁটাই করা, বাছাই করা না। তো তাই 2 ঘন্টার এই পরীক্ষায় বা বিজিএস এর যে পরীক্ষা, ওখানে আইন বিষয় থাকে, 2 ঘন্টার এই প্রিলিমিনারি পরীক্ষার মুহূর্তের ভুলে আপনি পরীক্ষা থেকে ছিটকে যেতে পারেন, যে প্রতিযোগিতায় সে প্রতিযোগিতা থেকে আপনি ডিএল হয়ে যেতে পারেন। তাই প্রিলিমিনারি প্রস্তুতিটা অবশ্যই আপনাকে বুদ্ধিমত্তার সাথে নিতে হবে, অন্যথায় আপনি কিন্তু প্রতিযোগিতায় টিকতে পারবেন না। তো প্রথমেই আপনার মনে রাখতে হবে যে বিজিএস এর যে সিলেবাস, ওখানে আপনার একটা আবশ্যিক সাধারণ বিষয়সমূহ এবং আইনের বিষয়সমূহ। তো বিজিএস প্রিলিমিনারিতে শুধু টিকতে জন্য আপনাকে যদি 200 মার্কস আপনার পরীক্ষায় অংশগ্রহণ 200 মার্কস হয়ে থাকে আপনার, তাহলে ওখানে আপনার 150 মার্কস পেতে হবে কমপক্ষে, তা না হলে আপনি টিকবেন না। আর এই মার্কস আর কোথাও কাজে আসবে না, শুধু প্রিলিমিনারি পাশের জন্য এই মার্কস পেতে হবে। 55% মার্কস মানে 110 পেলেই হয় এরকম মনে হতে পারে আপনাকে। আর শুধু যে আপনি 150 পাবেন এরকম টার্গেট নিয়ে পড়াশোনা করবেন তা না, আপনি কম্পিটিশনে টিকে থাকবেন এবং আপনাকে 150 পেতে হবে এমনটি নয়। 55% মার্কস পেলে আপনার 110 মার্কস হয়, আর 60% হচ্ছে সেফ জোন। আর এই যে আমরা বিগত বিষয়ে বিজিএস পরীক্ষার যে নবম দশম এগুলো দেখেছি, তো এখানে 106 আর এবং 110, 12, 11 এখানে 100 পেয়ে অনেকেই টিকে যায়, আবার 115-20 পেলেও অনেকেই টিকে না। তাই কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, এই বিষয়গুলো আপনাকে গুরুত্ব বিবেচনায় আপনাদেরকে নির্ধারণ করতে হবে। যতটুকু পড়বেন ততটুকু পরীক্ষা দিবেন, বারবার পরীক্ষা দিলে আপনার যে নার্ভাসনেস সেটা কেটে যাবে। একবারই বই শেষ হলে বারবার মডেল টেস্ট দিবেন, এতে নিজের প্রকৃত অবস্থান আপনি বুঝতে পারবেন, কোথায় ঘাটতি আছে ধরতে পারবেন, পাশাপাশি নিজের আত্মবিশ্বাসও বাড়বে। খুব ভালো হয় যদি কোনো বন্ধুর সাথে আপনার যে লেভেল, এবং বন্ধু সিলেকশন করবেন আপনার লেভেল বুঝে, আপনার সে একটু ভালো বা একটু দুর্বল যে এমন মনে হলে ভালো হয়। তারপরে সাথে গ্রুপ স্টাডি করবেন। এখানে আমি বিষয়ভিত্তিক যে কথা বলেছি সেটা না, বিষয়ভিত্তিক যে আলোচনা করব সেটাও না, এখানে বিষয়ভিত্তিক বিষয়গুলিতে কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম আমি আমার কথাটি বলবো। তো আমার প্রস্তুতি অনেকের কাছে
আবার মনোভূত নাও হতে পারে, আবার এক একজনের স্টাইল পড়াশোনার ধাঁচ এক এক রকম। তবে আমি এভাবেই আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহাকের রহমতের সফলতা পেয়েছি, আর আল্লাহাকের রহমতের জীবনে এক মুহূর্তের জন্য আমার বেকার বসে থাকা লাগেনি। প্রথম পরীক্ষায় চাকরি পেয়েছি, আমরা থার্ড বিজিএস এর মাধ্যমে এই পরীক্ষায় এসেছিলাম, কেননা বিজিএস এর প্রিলিম প্রস্তুতি নিলে মোটামুটি সব চাকরির সাথে বিসিএস 28তম বিসিএস আমি দিয়েছিলাম। তো বিসিএস এবং বিজিএস এর প্রিলিমিনারি প্রস্তুতি নিয়েছিলাম বলে যে কোনো চাকরি করার জন্য আমি ওই সময় ফিট ছিলাম এবং পরীক্ষা পাশের একটা যোগ্যতা তৈরি হয়েছিল। অনেকে জিজ্ঞাসা করে যে কত ঘন্টা পড়বেন, প্রিলিমিনারিতে টেকা যায় কত ঘন্টা পড়লে প্রিলিমিনারি, আসলে পড়াশোনার মাপকাঠি ঘন্টা দিয়ে করা যায় না। আমার দাদাকে আমুকে বলতে শুনেছি যে ছেলে কত ঘন্টা পড়েছে এটা দিয়ে কখনো ছেলেকে বিচার করতে যেও না, কত ছেলের কতটুকু পড়া হয়েছে সেদিকে খেয়াল রাখবে। তো আর তাই আপনার লক্ষ্যমাত্রা কে সামনে রেখে কতটুকু কার্যকর পড়া হয়েছে সেই অনুপাতে আপনার পড়ার শিডিউল ঠিক করবেন। এবার আসুন দেখা যাক বিষয়গুলোতে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। প্রথমে প্লেট প্রশ্ন সম্পর্কে পড়ার জন্য বিগত যে বিজিএস এর থার্ড বিজিএস থেকে থার্ড ফোর্থ ফিফথ ফাইভ সিক্স এইট সেভেন সপ্তম অষ্টম নবম দশম যে জুডিশিয়ারি যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো হয়েছে প্রিলিমিনারি প্রশ্নগুলো সমাধান করে নেবেন। পরে আস্তে আস্তে সব বিজিএস এবং বিসিএস এরও বাংলা আপনার যেহেতু সাধারণ আবশ্যিক বিষয় বাংলা ইংরাজি সাধারণ গণিত বিজ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি এগুলো আছে, এই জন্য আপনি অবশ্যই বাংলা ইংরেজির দিকেও খেয়াল রাখতে হবে আপনাকে। এ কারণে শুধু যে আপনি আইন নিয়ে পড়ে থাকবেন তাতে কিন্তু হবে না, অন্যরা এগিয়ে যাবে আপনার চাইতে। অনেকে শুরুতেই আপনার বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান করবেন, পরে আস্তে আস্তে অন্য অন্য পরীক্ষার প্রশ্ন সমাধান করবেন বিসিএস, তারপরে বিভিন্ন যে চাকরির পরীক্ষা। বাংলার বিষয়ে শুরুতে বলি, বাংলা সাহিত্য অংশের জন্য আপনি সাহিত্য জিজ্ঞাসা এবং যে আরো যে যে বই আছে সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ এগুলো অবশ্যই পড়বেন। আর আপনি বাংলা সাহিত্য অংশের জন্য ওরাকল অথবা প্রফেসর্স অথবা শিক্ষক সাহিত্য বইটি অনুসরণ করতে পারেন। গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে চর্যাপদ, চর্যাপদ প্রাচীন যুগের একমাত্র নিদর্শন, এটি আধুনিক যুগের জন্য যে পিএসসি কর্তৃক নির্ধারিত 11 জন সাহিত্যিক ভালো করে পড়ে ফেলেছেন এই 11 জন লেখক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিভিন্ন বই নেট স্টাডি গ্রুপ থেকে একত্রিত করে এক জায়গায় সংকলিত করে রাখতে হবে। এই 11 জন লেখক হলেন আপনার যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র, মৌসুমী মোশাররফ, মাইকেল মধুসূদন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জসীমউদ্দিন কায়কোবাদ, বেগম রোকেয়া, ফারুক আহমেদ, দীনবন্ধু মিত্র, এছাড়া আলাওল, প্রমথ চৌধুরী, আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শামসুর রহমান, জহিরায়, মুনির চৌধুরী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জীবনানন্দ দাস, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ অলিউল্লাহ, প্যারিসাদ মিত্র, বিভূতি ভীষণ বন্দ্যোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, হাসান হাবিব, শওকত ওসমান, আল মাহমুদ, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিম আল দিন প্রমুখ সাহিত্যিক, এনাদের জীবন, এনাদের কর্ম, এনাদের লেখা গল্প প্রবন্ধ উপন্যাস এগুলো সম্পর্কে আমরা আইডিয়া থাকতে হবে। বাংলা সাহিত্যের সবচাইতে কঠিনতম অংশ হচ্ছে মধ্যযুগ। এই এই অংশের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বঙ্গ কাব্য কতিপয় লেখক যেমন শাহ মোহাম্মদ সগীর, দৌলতুদ্দীর, বাহারাম খান, আব্দুল হাকিম, দৌলত কাজী, আলাওল বিদ্যাপতি, চণ্ডীদাস, শেখ ফজলুল্লাহ গুরুত্বপূর্ণ ব্যাকরণ। ব্যাকরণ অংশের জন্য নবম দশমের শ্রেণীর বাংলা ব্যাকরণ, একই সাথে বাজারে প্রচলিত যে কোনো জয় সিরিজে আপনি MP3 অথবা প্রসেস প্রসেস করতে পারেন। আর বিগত বছরের রিটেনের বাংলা অংশের সমাধান, আগে অবজেক্টিভ কিছু প্রশ্ন আসতে এগুলো সমাধান করে নেবেন। ইংরেজির জন্য আপনি সাহিত্য অংশের জন্য মিরাকল বইটা খুবই চমৎকার বলে দেখতে পারেন, তবে সব সাহিত্যিক সমান গুরুত্বপূর্ণ নয়। যেমন শেক্সপিয়ার থেকে প্রতি বছর 1-2টা প্রশ্ন আসে ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগ বিভাগ এবং কাকে কি নামে ডাকা হয়, জন ডানকে বলা হয় পোয়েট অফ লাভ, এখানে থেকেও প্রতি বছর প্রশ্ন আসে। আর লিটারেরি টার্মস থেকে এখান থেকেও 1-2টা প্রশ্ন আসবে। সাহিত্য গুরুত্বপূর্ণ সাহিত্যিকের লিস্ট শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শ, টিএস ইলিয়ট, এস টি কোলরিজ, ওয়াটসঅফ, জন কিটস, পিবি শেলি, জোনাথন সুইফট, আলেকজান্ডার পোপ, চার্লস ডিকেন্স, জন মিল্টন, আলফ্রেড লর্ড, টেনিসন, আর্নেস্ট হেমিংওয়ে, বেন জনসন, ডব্লিউবি ইয়েটস, ক্রিস্টোফার মার্লোয়ের সাথে কিছু কিছু সাহিত্যিকের 1-2টা বই পড়ে মনে রাখতে হবে। পাশাপাশি বিভিন্ন চাকরি পরীক্ষায় সাহিত্য অংশ থেকে যেসব প্রশ্ন এসেছে এগুলো পড়ে যেতে হবে। ইংরেজি ব্যাকরণের জন্য আপনি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা টপ টু বটম পড়ে নিতে পারবেন, অথবা প্রিলিমিনারিতে যে টপিকগুলো আছে এই টপিকগুলো প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই জাকির হোসেনের পার্ট থেকে পড়ে নিতে পারেন। এই অংশে ব্যাকরণ অংশে ভালো করতে হলে ভোকাবুলারি, পার্টস অফ স্পিচ, রাইটস অফ ভার্ব,
রাইস ফর্মস অফ ভার্ব নাম্বার স্পেলিং ভয়েস সেন্স ডিপি ন্যারেশন এগুলো ভালো করে পড়তে হবে। এই হচ্ছে ইংরেজির বিষয়। এবার আসি গণিতের বিষয়। এখানে নবম দশম বিজিএস এ যে গণিতের প্রশ্ন এসেছিল, যেসব প্রশ্ন ছিল সেসব প্রশ্ন আপনারা আপনারা সমাধান করবেন। যেটা যেটা বাজারে প্রচলিত বই, কোনো অনেক সময় এমন এমন প্রশ্ন আসে বাজারে যেসব প্রচলিত বই থাকে সেসব বইতে পাওয়া যায় না। তবে প্রচলিত কোনো বইয়ে না থাকলেও নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে সেটা অবশ্যই মূল মূল গণিত সাধারণ গণিত পড়বেন। তাই গণিতের জন্য অষ্টম ও নবম দশম শ্রেণীর বোর্ড বই যথেষ্ট। এর সাথে অনুশীলনের বাজারে প্রচলিত যে কোনো একটি বই আমি MP3 কে সাজেস্ট করব। নবম দশম শ্রেণীর বইটা ভালো করে পড়লে রিটেনের মেয়াদও কভার হয়ে যাবে। শুধুমাত্র বিন্যাস সমাবেশের জন্য ইন্টারমিডিয়েটের বইটা অনুসরণ করতে পারেন। আপনার মানসিক দক্ষতা যে চ্যাপ্টারটা থাকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, এখান থেকে 4-5টা কোশ্চেন হয়, এর জন্য প্রথমে বিগত বছরের যে রিটেনের মানসিক দক্ষতা অংশের প্রশ্নগুলো সমাধান করে ফেলতে হবে। এর এর থেকে আশা করা যায় 5-6টা কমান পাওয়া যাবে। এরপরে বাজারে যে প্রচলিত 3-4টা বই আছে এই মানসিক দক্ষতা পাঠটা ফটোকপি করে নেবেন, আপনার খরচ বাঁচাতে সব বই কেনার দরকার নেই। এবং MP3 সিরিজের যে লাস্টে যে বিজ্ঞানের পাঠ এবং মানসিক দক্ষতার পাঠ সেটা আপনি পড়বেন, সাথে এসুরেন্সের মানসিক দক্ষতার যে বই সেটা অনুসরণ করতে পারেন। এরপরে বাংলাদেশ বিষয়াবলী, এই অংশের জন্য জজ সিরিজের MP3 বই অথবা প্রফেসর্স অনুসরণ করতে পারেন। এই অংশে প্রথমে ইতিহাস অংশের অত যুগ বিভাগ না করে বাংলায় নবাবী শাসন থেকে শুরু করতে পারেন, এতে অনেক সময় বাঁচবে। গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে মুক্তিযুদ্ধ, সংবিধানের প্রস্তাবনা অনুচ্ছেদ 1-47 ভালো করে পড়বেন, এবং যারা আইনের ছাত্র এরা সংবিধান পড়েই থাকেন। সংবিধানের এছাড়া 49, 51, 90 থেকে 96, 90 থেকে 100, 15 যে অনুচ্ছেদ বা 49, 51, 59, 59, 64, 70, 81, 77 এই অনুচ্ছেদগুলো ভালো করে পড়তে হবে। সংবিধান সংশোধনী 1-10 সংশোধনী পর্যন্ত, এর মধ্যে 4, 5, 8, 13, 16, 17, 17, 10 সংশোধনী ভালোভাবে পড়তে হবে। সংবিধান ভালো করে পড়া থাকলে রিটেন এবং ভাইবাতেও খুব কাজে দেবে। এছাড়া সহজ এবং কম পড়লেই পারা যায় এমন টপিকগুলোর মধ্যে বাংলাদেশের কৃষি, শিল্প, সম্পদ, উপজাতি, বাংলাদেশের অর্থনীতি, সরকার ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা খুব ভালো করে পড়তে হবে। বাংলাদেশ অংশের জন্য নিয়মিত পেপার পড়াটাও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অংশের জন্য তো অবশ্যই প্রত্যেকটা পত্রিকার আন্তর্জাতিক পাঠটা পড়বেন। পেপারের ব্যবসা বাণিজ্য পাঠটি বেশি গুরুত্বপূর্ণ। পেপার নিয়মিত পড়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার খাতায় নোট করে রাখার একটা এ করা যেতে পারে, এতে রিটেনও অনেক কাজে লাগবে। আন্তর্জাতিক তো বিশাল সিলেবাস, এখানে আন্তর্জাতিক বিষয়াবলী বাজারে যে কোনো সিরিজের বই পড়লে মোটামুটি অর্ধেক মাস বাজাবে। এজন্য MP3 জর্জ সিরিজের অথবা প্রফেসর্স এর বইটা অনুসরণ করতে পারেন। পাশাপাশি নিয়ত পরিবর্তনশীল বিশ্ব সম্পর্কে আপডেট যেসব সাময়িকী নীলক্ষেত্রে পাওয়া যায়, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো পড়বেন মাসিকভাবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো টুকে রাখবেন জরুরিভাবে খাতায়, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার পড়বেন। সবসময় পরীক্ষায় আসে এমন টপিকগুলোর মধ্যে আন্তর্জাতিক পরিবেশবাদী বিভিন্ন সংস্থা, সংগঠন, পরিবেশ রক্ষার্থে বিভিন্ন প্রোটোকল গুরুত্বপূর্ণ, দেশ ও মহাদেশ পরিস্থিতি অংশ মানচিত্র সামনে রেখে পড়বেন। কম্পিউটার, এই অংশের জন্য ইজি কম্পিউটার বইটি চোখ বুঝে এসে অনুসরণ করতে পারেন, ইজি কম্পিউটার যেটা আছে। ভূগোল অংশটি বাংলাদেশ অংশের সাথে সম্পর্কযুক্ত, বাংলাদেশ অংশ ভালো করে পড়লে ভূগোল অনেকটা কভার হয়ে যায়। ভূগোলের জন্য নবম দশম শ্রেণীর সমাজ বিজ্ঞান বই আর জর্জ সিরিজের MP3 বইটা অনুসরণ করা যায়। বিজ্ঞান, এই অংশের জন্য আপনি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান বই থেকে সিলেবাস উল্লেখিত টপিকগুলো পড়ে নিতে হবে। পাশাপাশি বাজারে প্রচলিত যে জর্জ সিরিজের MP3 অথবা প্রফেসর্সের বই দেখতে পারেন। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলবেন, এখান থেকে কমান পেতে পারেন। এছাড়া কিছু কিছু প্রশ্ন নিজের বিচার বুদ্ধি দিয়ে উত্তর করতে পারবেন, কনফিউজিং প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া ভালো। এছাড়া সুশাসনের উপাদান এবং অংশটি ভালো করে পড়বেন। এছাড়া আইনের ছাত্রদের জন্য শুধু আমি 2 মিনিট বলতে চাই যে দেওয়ানি কার্যবিধি, CPC, CRPC, পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সিভিল কোড অ্যাক্ট, এই বিষয়গুলো আপনারা অত্যন্ত নখদর্পণে রাখবেন। সাম্প্রতিক যেসব আইন, সড়ক পরিবহন আইন, শিশু আইন, নারী শিশু নির্যাতন দমন আইন, তারপরে আপনার মানব পাচার দমন আইন, এসব আইনের যেসব গুরুত্বপূর্ণ সেকশন আছে, ডিজিটাল এভিডেন্স সম্পর্কে যেসব এখন উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে এসব বিষয়ে আপনারা বিস্তারিত, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 বিস্তারিতভাবে পড়বেন। আইনে ছাত্ররা আইন সাধারণত পড়েই থাকেন, এ কারণে আইনের উপর সুনির্দিষ্ট করে প্রিলিমিনারিতে
তারপরে সিপিসির যে ডিগ্রি জাজমেন্ট অর্ডার যে অর্ডার সিপিসির যে যে অর্ডারগুলো আছে 51টি আদেশ এবং সেকশন আছে 115টি সেকশন এগুলা সব সেকশনগুলো না হলে যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো অস্থায়ী নিষিদ্ধকা স্থায়ী যেসব টপিক আমরা ডিগ্রি জাজমেন্ট এগুলা বিষয়ে পড়ে থাকি এগুলো আপনার পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি যারা প্রিলিমিনারিতে পরীক্ষায় পাস ফেল করবেন সেটা আবার আপনার ভাগ্যের উপরে অনেকটা নির্ভর করে পরিশেষে বলতে চাই যে সাফল্যের সবার গল্প একই হয় না কেননা কেউ কারো সফলতা এনে দিতে পারে না পথ দেখাতে পারে না নিজের সাফল্যের গল্প নিজেকেই তৈরি করে নিতে হয় এই জন্যই বলে যে নো ওয়ান ক্যান ব্রিং ইউ দ্য ম্যাজিক ওয়ান্ড অফ সাকসেস ইউ হ্যাভ টু অ্যাকোয়ার ইট উইথ ইন্ডাস্ট্রি পার্সিভারেন্স অ্যান্ড ট্যাকটিক্স অনেস্টি সিনসিয়ারিটি সো হোয়াই আর উই ওয়েটিং ফর লেটস বিল্ড দ্য হিস্টোরি অফ আওয়ার ওন সাকসেস আজকে এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ও বিসিএস এ যারা প্রিপারেশন নেবেন প্রিলিমিনারি প্রস্তুতি নেবেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ।